জানেন আমি কি করি, এখানে আসছি থেকে আমি জানতে পারছি যে এই সপ্তাহের মধ্যে স্নো হবে। তো আমি রাতে কি করি, বাইরে জানালাতে অনেকবার চেক করে দেখি স্নো হয় কি না, হলে আমি কি করব, বাহিরে যাব, ভিডিও করব, ব্যাপারটা এনজয় করব। এলো অবস্থা। আসসালামু আলাইকুম, আমি শাহিদা আক্তার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকের মতো হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, অ্যাজ ইউজুয়াল আপনাদের ভাইয়া কাজে যাবে সেজন্য উঠলাম। উঠে প্রথমে গরম পানি করে নিচ্ছি আর পাশে লাঞ্চটা প্যাক করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি লতি রান্না করা ইলিশ মাছ দিয়ে, আর নিয়েছি কলিজা ভুনা, আর এখন বানাবো কফি। আর এই হট কাপটা কিনেছি আপনাদের ভাইয়ার জন্য, যেন তার কফিটা গরম থাকে। আর সে তো সাধারণত উঠার পর পর এত বেশি সময় পায় না, রান্নাটা মানে আপনার রেডি হয়ে দৌড়েই চলে যাওয়া লাগে, আর সে নাস্তাটা সবসময় বাসার মধ্যেই করে। কী একটা অবস্থা দেখেন, তাড়াহুড়া করে কফি ঢালতে গিয়ে একটু কফি ফেলেও দিয়েছি। এই জন্য তাড়াহুড়া করতে গেলে, এই জন্য সকালবেলা ম্যাক্সিমাম টাইমে আমার ভিডিও করা হয় না, কারণ ওই সময় আমি অনেক রাশে থাকি, খুব দ্রুত সব কিছু রেডি করে আপনাদের ভাইয়াকে বিদায় দেওয়া লাগে। তো আজকে চিন্তা করছিলাম না, আমি সকাল থেকে দিনটা স্টার্ট করি। তো কফি নিয়ে নিয়েছি আর ওখান দিয়ে আমার গরম পানি হচ্ছে আর কি। কফিটা আমি তৈরি করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার। এখানে যে ব্রাউন সুগার দিতে হবে তা কিন্তু না, বাসায় সুগার থাকলে হবে সেটা দিয়ে দিবেন আপনাদের টেস্ট পাউট অনুযায়ী। তো আমি সেভাবে দিয়ে দিই। আর আমি যদি খেতাম তাহলে আমি সেক্ষেত্রে এখানে মিল্ক অ্যাড করতাম, বাট আপনাদের ভাইয়া আবার মিল্কটা একবারে খায় না তা না, বাট কম পছন্দ করে, বা সরাসরি যে মিল্কটা সে আবার এটা তার সহ্য হয় না, খেতে খেলে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, এই জন্য সে অ্যাভয়েডই করে। এখানে আমি ব্রাউন সুগারটা দিয়ে দিয়েছি, এই যে বললাম না কফি ফেলে দিয়েছি সেটাই। আমার এখান দিয়ে আমার গরম পানিও প্রায় গরম হয়ে গেছে। তো সামান্য একটু পানি নিয়ে আগে হালকা নিয়ে চেড়ে নিই, যেন চিনি আর কফি সাধারণত গলে যায়। গলে গিয়ে পরবর্তী পর্যায়ে আমি এক্সট্রা পানি মানে প্রয়োজন মতো পানি দিয়ে দিই। এটাই করি আমি অ্যাজ ইউজুয়াল, এভাবে শর্টকাট কফিটা তৈরি করি। দেখা যায় হাতের কাছে সব কিছু থাকলে চামচ নিব, ওটার জন্য কয়েক সেকেন্ড লেগে যাবে, এটা করবো ওটার জন্য কয়েক সেকেন্ড লেগে যাবে, তো সেজন্য আমি এভাবে করাটাই প্রেফার করি। আজকে ওনার লাঞ্চটা মোটামুটি মাঝে মধ্যে কী হইতেছে জানি না, ভাতটা কেন জানি নষ্ট হয়ে যায়। তো কালকে চিন্তা করছি যে ভাত রাতেই রেখে দিব ফ্রিজে, তারপর বক্সে করব, মানে এতে সে অনুযায়ী কী করেছি ভাত রেখে দিয়েছি। এই জন্য আজকে আশা করি ইনশাল্লাহ ভাতটা নষ্ট হবে না। আর কি এখন এখানে কফির মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা সাথে সাথে লাগিয়ে দিচ্ছি যেন গরমটা সহজে স্টোর থাকে। তো এটা আমি ব্যাগেই রেখে দিই, আর তার জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। স্যান্ডউইচ এটা আহামরি কিছু না, ব্রেডের মধ্যে ডিম ভাজি করে দিয়ে দিয়েছি, এটাই সসও দিইনি। সস সে আলাদা খেতে পছন্দ করে, বাট ভিতরে যদি সস দিই তখন তার কাছে এই ব্যাপারটা আর ভালো লাগে না। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমার মেয়ে জোরে চিল্লায় উঠছে, সে বোঝাতে চাচ্ছে যে মা আমিও আছি। তো এভাবে কি আর আপনার ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম, পর আমি একটু উপরে গেলাম, একটু রেস্ট করলাম, রেস্ট করে দেন সকালে উঠলাম আর চিন্তা করলাম আজকে আমিও ব্ল্যাক কফি খাবো। যখন তার জন্য বানাচ্ছিলাম কেন জানো আমারও ওই টাইমে ক্রেভিং হচ্ছিলো যে আমিও ব্ল্যাক কফি খাবো, কিন্তু আর বানানি অলসতা করে পরে এক কাপ কফি খেলাম এই আর কি। তো মামিকে টুকি থেকে হেল্প করলাম, করার পরে উনি তরকারি রান্না করছে, ওটে আর কি দুপুরবেলা খাবার খেয়ে নিয়েছি। আর তেমন কোনো ভিডিও রেকর্ড করা হয়নি, আগে বলেছিলাম মামির যে এই যে চাটনি স্টাইলের বা এই সালাডটা এত বেশি মজা হয়, মানে এত বেশি ভালো লাগে, তো উনি বানিয়েছে খেয়েছি, তার মানে দেখে খেয়ে ফেলছি, ভিডিও করতে ভুলে গেছি, এখন করে নিয়েছি, এই হলো অবস্থা। তো এখান দিয়ে আবার মামি কালকে বেড়াতে যাবে, সেজন্য উনি মিষ্টি বানাচ্ছে, তো আমি চিন্তা করলাম যে তুমি মিষ্টি বানাচ্ছে একটু রেকর্ড করে নিই। ওনার হাতের কালো জাম এত মজা হয় মাশাল্লাহ, মাশাল্লাহ দুবার বলি যেন আবার ফিউচারে আবার এত পারফেক্টই হয়। এখান দিয়ে আমরা সবার রাতে বার্গার খাবো, সেজন্য বার্গার প্যাটিটা ফ্রাই করে নিচ্ছি। আর এখানে সালাদ কেটে নিয়েছি টমেটো আর শসা, আর নিয়ে নিয়েছি সসগুলো, মেয়োনেজ এবং কেচাপ, এই আর কি নিয়ে। তারপর আমরা কী করলাম, বার্গার টার্গার বানিয়ে আমরা সবাই খেলাম রাতের বেলা। এখান দিয়ে মামি কী করেছে, দইও বসাইছে, দইগুলোও মাশাল্লাহ অনেক পারফেক্ট হয়েছে আর কি। রেস্টে উনি কী সুন্দর ওভেনে একটা সিস্টেমে দই তৈরি করে আমার দেখে খুবই ভালো লাগে। আর কালো জামগুলোও তৈরি করা হয়ে গেছে, এত মানে সুন্দরভাবে মাশাল্লাহ ফুলেছে, দেখলে মানে দেখেই মনে হয় মানে একটা লোভনীয় একটা, আর গ্রামটা এত সুন্দর আসছে যা বলে বোঝানো যাবে না। আর মামি বলছে এগুলো নাকি আরও 3-4 ঘন্টা রেস্টে রাখবে, তাহলে নাকি সুগার সিরাপটা আরও সোক করবে, খেতে নাকি আরও বেশি মজা হবে।
তো এখন আমি একটা নতুন ফল আগেও খেয়েছি, বাট এই ফলটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কাকি, ইতালিতে বলে, আর ইংলিশে ফার্সিমন। ফ্রুটসটা খেতে অনেক মজা। আপনারা যারা কাঁচা খেজুর খেয়েছেন না, এটা অনেকটা কাঁচা খেজুরের ফ্লেভার, কিন্তু মিষ্টিটাই অনেকটা বেশি, বুঝছেন। আর ওই যে সাতা আঙ্গুর নিয়েছি, নিয়ে আমি রুমে চলে যাব। আপনাদের ভাইয়া রুমে বসে আছে, সে আবার কাকিটা কেন জানি পছন্দ করে না, বাট আমার থেকে অনেক বেশি ভালো লাগছে, আমি পছন্দ করি, তাই আমি নিজের জন্য কেটে নিয়েছি আর ওনার জন্য কয়টা আঙ্গুর নিয়েছি। আমি রুমে বসে বসছে কাকিটা খাচ্ছি বা পার্সিমন ফলটা খাচ্ছি আর কি, আর চিন্তা করছি যে ইনশাল্লাহ কালকের দিনটা কিভাবে স্টার্ট করব, সেটাই প্ল্যান করছিলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো আপনারা সবাই আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।